রাজ্য প্রধান রেফারেল হাসপাতাল জিবিতে রাজ্যের বিভিন্ন স্থান থেকে ভালো উন্নত চিকিৎসা পরিষেবা পাওয়ার জন্য রোগীরা আসেন। অনেক ক্ষেত্রেই রোগীরা আশানুরূপ পরিষেবা পাচ্ছে না বলে অভিযোগ। উদয়পুরের গোকুলপুর এলাকার এক স্কুল ছাত্র অসুস্থ হয়ে পড়লে তাকে স্থানীয় হাসপাতাল থেকে জিবি হাসপাতালে স্থানান্তর করা হয়। অসুস্থ ছাত্রটির নাম মোহন দাস, সে নবম শ্রেণীর ছাত্র। জিবি হাসপাতালে উন্নত চিকিৎসা পরিষেবার সুযোগ পাওয়ার জন্য তার অভিভাবকরা তাকে জিবি হাসপাতালে নিয়ে আসেন, কিন্তু জিবি হাসপাতালের একাংশ চিকিৎসা কর্মীদের গাফিলতিতে রীতিমতো ক্ষুব্ধ সংশ্লিষ্ট পরিবারের লোকজনেরা। অসুস্থ ছাত্রটিকে যে স্যালাইন লাগানো হয় সেটি দিয়ে শরীরে স্যালাইন যাওয়ার বদলে শরীর থেকে রক্ত বেরিয়ে আসতে শুরু করে। এই ঘটনা প্রত্যক্ষ করে রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন পরিবারের লোকজন। খবর দেওয়ার পরও যথাসময়ে নার্স বা স্বাস্থ্যকর্মীরা রোগীর কাছে আসেনি বলে অভিযোগ। রাজ্যের প্রধান হাসপাতালে এখনো স্বাস্থ্য পরিষেবা ঘিরে অন্যান্য রোগীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। একাংশের নার্স ও স্বাস্থ্যকর্মীদের খামখেয়ালিপনার কারণে এই ধরনের ঘটনা প্রতিনিয়ত ঘটে চলেছে বলে অভিযোগ। ফিরো রিপোর্ট, হাল্লাবোল।